আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানব। তো মূল আলোচনায় যাওয়ার আগে দুটো কথা বলে নেওয়া যাক। দেখুন, আসলে বিসিএস একটা লম্বা সময় ধরে প্রস্তুতির বিষয়, যে আমাদের ধৈর্যশীল হয়ে এবং আমাদেরকে কঠোর পরিশ্রম করে একটা লম্বা সময় প্রিপারেশনটা নিতে হয়। কিন্তু আসলে এই লম্বা সময় ধরে প্রিপারেশন নিতে গিয়ে আমাদের ব্রেন অনেক ক্ষেত্রে হাঁপিয়ে যায় এবং ব্রেন বইয়ের পাতা দেখতে দেখতে প্রায় ক্লান্ত হয়ে যায়। এবং অনেকের ক্ষেত্রে হয় যে ব্রেন বইয়ের পাতা দেখলেই কেমন যেন একটু বিদঘুটে আচরণ করে বা ম্যাল ফাংশনিং টাইপের এক ধরনের বিহেভিয়ার সে প্রদর্শন করে। তো আসলে ওই জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, আমাদের বাড়িতে নিশ্চয়ই সবারই দৈনিক পঞ্জিকা বা ক্যালেন্ডার আছে। ওই ক্যালেন্ডারগুলোর যে পেছনের যে ব্ল্যাঙ্ক পাতাটা আছে, সেই ব্ল্যাঙ্ক পাতার মধ্যে যদি আমরা তথ্যকণিকাগুলোকে সিরিয়ালি এবং সিকোয়েন্সিয়ালি যদি আমরা এগুলোকে একটার পরে একটা দিয়ে সাজিয়ে একটা নোট খাতা তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে আমরা এগুলোকে রিভিশন দেওয়ার সময় বা এগুলোকে আমরা আবার যখন আমাদের পরীক্ষার আগের দিন রাত্রে বা পরীক্ষার দুদিন আগে যখন আমরা পড়াগুলোকে পড়তে যাব, তখন আমরা পড়াগুলোকে খুব সুন্দর করে পুনরুদ্ধার করতে পারবো বা ব্রেনের মধ্যে ঢুকাতে পারবো। সো ওই জন্য আমি এই যে আমার আসলে কম্পিউটারের ওয়েব ক্যামটাও খুব একটা ক্লিয়ার না, তারপর দেখাচ্ছি যে আমার এইখানে ঠিক সেম ওই ধরনের একটা নোট তৈরি করা আছে। সো আমি আপনাদের এখানে আলোচনা করার সময় হয়তো বা মাঝে মাঝে নিচের দিকে তাকাবো। আমি আশা করি আপনারা ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আলোচনা শুরু করা যাক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার জন্ম 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। উনি অত্যন্ত জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি ছিলেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। কিছু কিছু বইতে উল্লেখিত আছে যে উনি উপমহাদেশের প্রথম গ্র্যাজুয়েট এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট। উনি ওনার লেখনীতে ইংরেজি ঔপন্যাসিক ওয়াল্টার স্কট দ্বারা অনুপ্রাণিত ছিলেন এবং ওয়াল্টার স্কটের মতো উনি রোমান্স ধর্মী উপন্যাস লিখতেন। উনার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট, যা মুসলমানরা উনাকে দিয়েছিল এবং হিন্দুরা উনাকে ঋষি উপাধি দিয়েছিল। তাছাড়া উনাকে বাংলা আধুনিক উপন্যাসের জনকও বলা হয়। এবার আসা যাক তার উপন্যাসে। তার প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহন্স ওয়াইফ, যেটা উনি ইংরেজিতে লিখেছিলেন। তার মানে উনি ওনার প্রথম উপন্যাসে ওনার ইংরেজি জ্ঞানের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। দেন 1865 সালে উনি দুর্গেশ নন্দিনী উপন্যাসটি রচনা করেছিলেন, যেটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাসও বলা হয় দুর্গেশ নন্দিনীকে। মনে রাখবেন, এটি বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাস, কিন্তু প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। কিন্তু প্রথম সার্থক উপন্যাস বললে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী চলে আসবে, সেখানে আলালের ঘরের দুলাল হবে না। দুলাল উপন্যাসটিতে উড়িষ্যার অধিকার নিয়ে মোগল সম্রাট এবং পাঠান সম্রাটদের মধ্যকার যে যুদ্ধ, সেটা নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক আরেকজন লেখক ছিল, তার নাম হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। এবং সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়ায় উনি রায় নন্দিনী উপন্যাস রচনা করেছিলেন। কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা হচ্ছে অনেকের মতে বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস এবং এই উপন্যাসটির প্রথম রোমান্টিক বাক্যটি হচ্ছে পথিক তুমি পথ হারাইয়াছ, যা এই উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল। এই উপন্যাসে আরেকটা বিখ্যাত উক্তি আছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। এর আরও একটি প্রখ্যাত উক্তি আছে যে প্রদীপ নিবিয়া গেল, এবং এই প্রদীপ নিবিয়া গেল এই উক্তিটি 20 বৃক্ষ উপন্যাসেও বঙ্কিমচন্দ্র ব্যবহার করেছিল। দেন আসা যাক তার পরবর্তী উপন্যাস কৃষ্ণকান্তের উইল।
কৃষ্ণকান্তের উইল হচ্ছে তার অন্যতম শ্রেষ্ঠ আরেকটি উপন্যাস, যার চরিত্রগুলো হচ্ছে রোহিণী, গোবিন্দলাল, সূর্যমুখী। এটাকে আমরা টেকনিক দিয়ে মনে রাখতে পারি, রোহিণী লাল সূর্যে কৃষ্ণ হইল। রোহিণী মানে রোহিণী, লাল মানে গোবিন্দলাল, সূর্য মানে সূর্যমুখী, কৃষ্ণ হইল মানে কৃষ্ণকান্তের উইল। তার আরো একটি উপন্যাস হচ্ছে আনন্দমঠ, যেটি 76-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে উনি রচনা করেছিলেন। এবং এই আনন্দমঠ এই উপন্যাসটিতে উনি বন্দে মাতরম একটি সঙ্গীত সংযুক্ত করেছিলেন, যা আনন্দমঠের মহত্ত্বতা অনেকাংশে বৃদ্ধি করেছিল। এবং এই আনন্দমঠ উপন্যাসকে নরেশচন্দ্র সেনগুপ্ত দ্য অ্যাবে অফ ব্লিস এবং শ্রী অরবিন্দ আনন্দমঠ নামে ইংরেজিতে অনুবাদ করেন। তার আরও একটি অন্যতম প্রসিদ্ধ উপন্যাস দেবী চৌধুরানী, যেটা রংপুরের পীরগাছার মন্থনার জমিদার, যিনি ওই অঞ্চলের কৃষক বিদ্রোহ ও ফকির সন্ন্যাসী আন্দোলনের নেত্রী ছিলেন, তিনি সেই দেবী চৌধুরানীকে নিয়ে উনি এই উপন্যাসটি লিখেছিলেন। কথিত আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুরে গিয়েছিলেন, তখন তিনি লোকমুখে দেবী চৌধুরানীর সম্পর্কে জানতে পারেন। তখন তিনি উৎসাহিত হয়ে এই উপন্যাসটি লেখেন। তিনি 22 বছরের সাহিত্য জীবনে টোটাল 14টি উপন্যাস রচনা করেছিলেন। তো এখন দেখি যে তার উপন্যাসগুলোকে সহজে মনে রাখার টেকনিকটা কী হতে পারে। উপন্যাসগুলো একত্রে, বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল, দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরলেন। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে এই গান শুনে মৃণালিনী কপালকুণ্ডলাকে নিয়ে রজনীতে আনন্দে ইন্দিরা রোডে সীতারাম হয়ে রাজসিংহ গেল, তা দেখে চন্দ্রশেখর বিষ বৃক্ষে মরল। তো আমরা এভাবে তার উপন্যাসগুলোকে সহজে মনে রাখতে পারি। দেন তার প্রবন্ধগুলোকে সহজে মনে রাখার টেকনিক, বঙ্কিম কমলাকান্তের দপ্তরে বসে বিবিধ প্রবন্ধ এর বিবিধ সমালোচনা করে ধর্মতত্ত্ব অনুশীলন করে বঙ্গদেশের কৃষকের জন্য লোক রহস্য ও বিজ্ঞান রহস্য দিয়ে সাম্য প্রতিষ্ঠা করেন। এখানে লক্ষণীয় যে সাম্য হচ্ছে তার শ্রেষ্ঠ একটি প্রবন্ধ গ্রন্থ, এবং এই সাম্য প্রবন্ধ গ্রন্থটিকে তিনি বাজার থেকে প্রত্যাহার করে নেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমলাকান্তের দপ্তর, এটি একটি ব্যঙ্গাত্মক রচনা। এই লেখাটি তিনি ডি কুইন্সির কনফেশন অফ অ্যান ইংলিশ আপিল ইটার এর অবলম্বনে রচনা করেছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, বঙ্কিম নিজে তার রাজসিংহ উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলে আখ্যা দিয়েছিলেন, এবং এই রাজসিংহ উপন্যাসে একটা অন্যতম উক্তি আছে যেটা 40তম বিসিএসে এসেছিল, তা হচ্ছে, কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না। এবং এই রাজসিংহের উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে রাজসিংহ, আওরঙ্গজেব এবং চঞ্চল কুমারী। তো এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত তথ্যকণিকা। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনার জানার লেভেলটাকে একটু হলেও বৃদ্ধি করলো। সো আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।